আপনারা দেখছেন একুশে টেলিভিশন করোনায় আরো জনের মৃত্যু নশো একাশি জনের নমুনা পরীক্ষা নতুন আক্রান্ত চুয়ান্ন রাজধানীর বেশ কিছু এলাকা লকডাউন নিষেধাজ্ঞা মানছেন না অনেকেই তৎপর সশস্ত্র বাহিনী বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসি রাশাহী মাজেদের মৃত্যু পরোয়ানা জারি রায় দ্রুত কার্যকর চায় আওয়ামী লীগ ফার্স্ট সিকিউরিটি স্থা আমি ব্যাংকিন্ট আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদে আপনাদের সাথে আছি আমি রাজি রহমান দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ করোনায় প্রাণ গেল আরও তিন জনের এ নিয়ে মৃতের সংখ্যা বেড়েছে বিশ নিয়মিত জানানো হয় গেল চব্বিশ ঘন্টায় নশো একাশি জনের নমুনা পরীক্ষায় চুয়ান্ন জন কোভিড নাইন্টিন রোগী শনাক্ত হয়েছে এখন পর্যন্ত শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দুশো আঠারো নতুন আক্রান্তদের উনচল্লিশ জন ঢাকার বিস্তারিত স্মৃতিমণ্ডলের রিপোর্টে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা নিয়মিত সংবাদ সম্মেলনে আইডিসিআর জানায় গেল চব্বিশ ঘন্টায় ঢাকায় পাঁচশো এবং ঢাকার বাইরে চারশো পঁচিশ জনের নমুনা সংগ্রহ করা হয় নয়শো একাশি জনের নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয় চুয়ান্ন জনের দেহে মারা গেছেন আরও তিন জন আক্রান্তদের মধ্যে উনচল্লিশ জন রাজধানীর বাসিন্দা চুয়ান্ন জনের মধ্যে আমরা নতুন করে গত চব্বিশ ঘন্টার মধ্যে কোভিড উনিশের সংক্রমণ পেয়েছি সর্বমোট কোভিড উনিশ সংক্রমণের সংখ্যা দুশো গত চব্বিশ ঘন্টায় মৃত্যুর কোভিড উনিশ সংক্রান্ত সংক্রমণ নিয়ে মৃত্যুবরণ করেছেন তিনজন মোট মৃত্যুর সংখ্যা বিশ চুয়ান্ন জনের মধ্যে পুরুষ ৩৩ জন মহিলা একুশ জন এই চুয়ান্ন জনের মধ্যে ঢাকা শহরে রয়েছেন উনচল্লিশ জন এদিকে চব্বিশ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে সাতশো জনকে আর একশো উনচল্লিশ জনকে নেওয়া হয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের একজন থেকে আরেকজন অন্তত পক্ষে তিন ফুট দূরত্ব শারীরিক দূরত্ব বজায় রাখবো আমরা এবং একান্ত জরুরি না হলে আমরা বাড়ির বাইরে যাব না এবং যারা কোয়ারেন্টাইনে আছেন তাদেরকে কঠোরভাবে কোয়ারেন্টাইন শর্তগুলো মেনে চলতে হবে যখনই আপনার মনে হবে আমি আপনি এমন কিছু স্পর্শ করেছেন যেখান থেকে ভাইরাসটা আসতে পারে তখনই আপনারা হাতটা ধুয়ে নেবেন সাবান পানি দিয়ে হাত ধোয়াটাই সবচেয়ে ভালো করোনা উপসর্গ ছাড়াও অন্য কোনো শারীরিক অসুবিধায় জরুরি বোধ না করলে হাসপাতালে না যাওয়ার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা ধীরে ধীরে দেশব্যাপী ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমণ এরই মধ্যে রাজধানীর বেশ কিছু এলাকা লকডাউন করা হয়েছে সংক্রমণ রোধে সারা দেশে কাজ করছে সশস্ত্র বাহিনী আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের পরেও মানুষ আসছে বাজারে সড়কে ঢাকায় প্রবেশ ও বেরোনোয় নিষেধাজ্ঞা থাকলেও পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হচ্ছে না বিস্তারিত সাইদুর ইসলামের রিপোর্টে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বাড়ছে করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশব্যাপী কাজ করছে সেনা সদস্যরা রাজধানীর সিপাহীবাগ বাজার দেখলে মনে হবে না দেশে কোনো সমস্যা আছে চলাচল নিয়ন্ত্রণে ঢাকার বেশ কয়েকটি এলাকায় সকাল থেকে কাজ শুরু করেন সেনা সদস্যরাম সিপাহীবাগ বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে মাইকে ঘোষণা দিচ্ছেন তারা এরপরও সাধারণ মানুষের ভিড় সরানো যাচ্ছে না বাজারে যাতে হচ্ছে লোকজন কেনাকাটার সময় এবং চলাফেরার সময় যেন সামাজিক দূরত্ব নিশ্চিত করে জন্য হচ্ছে আমরা দোকানদারকে বলছি আমরা মাইকিং করছি মাইকিংয়ে বলছি আমরা যাদের ক্রেতার যাদেরকে পাচ্ছি যদি দেখি যে হচ্ছে একটা দোকানে বেশি ভিড় করে আছে আমরা অনগ্রাউন্ডে ফিজিক্যালি যেয়ে তাদেরকে বলছি রাজধানীর বিভিন্ন সড়কে বসানো আছে চেকপোস্ট পুলিশ কঠোরভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছে করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয় ঢাকার বেশ কয়েকটি এলাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে মোহাম্মদপুরে কয়েকটি এলাকায় রোগী শনাক্ত হয় বিপাকে এলাকার মানুষ আমাদের এলাকার অবস্থা খুব ভয়াবহ আমরা আছি কারণ আমাদের পাশে ক্যাম্প আর টোলার বাগে লকডাউন হওয়ার পর নানা সমস্যায় পড়েছে এলাকাবাসী তারা তো দুদিন বাসায় আছি আপনাদের নিয়মই আমরা মানছি আমাদের কিন্তু জেলে দিতে হবে আমরা আমি ডায়াবেটিস রোগী প্রেসারের রোগী আমার ঔষধ কেনার জন্য এখানে কোনো বিশেষ দোকান নাই আজকে থেকে কোনো দোকান আর বাহির হওয়া যাবে না মহানগর পুলিশের পক্ষ থেকে ঢাকায় প্রবেশ ও বাহির নিষিদ্ধ করা হলেও বিভিন্ন প্রবেশমুখে গাড়ির ভিড় আর মানুষের অযুহাতের অন্ত নেই ছিলো এখন আমি আমার ভাইয়ের বাসায় যাচ্ছি খাওয়ার ব্যবস্থা হবে তবে পরিস্থিতি বিবেচনা করে কঠোর অবস্থানের কথা জানিয়েছে পুলিশ অ্যাম্বুলেন্সের মধ্যে সাতজন মিলে ঢাকা ঢুকছে আমরা যখন অ্যাম্বুলেন্সটা থামালাম আমরা বাইরে থেকে দেখলাম গেটটা খোলা মাত্র একজন শুয়ে পড়লো সিটে বলছে রুগী কিন্তু তারপরও আমরা যথাযথভাবে স্ক্রুটনি করার চেষ্টা করছি মানুষের সতর্কতার পাশাপাশি বিধিনিষেধের কঠোর প্রয়োগই পারে করোনার ছবল থেকে দেশকে রক্ষা করতে সাইদুল ইসলাম টালি টেলিভিশন ঢাকা জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে নয় জেলায় এগারো জনের মৃত্যু হয়েছে এসব এলাকার কয়েকটি বাড়ি ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু বাড়ি ও গ্রাম লকডাউন করা হয়েছে এদিকে করোনা সংক্রমণ রোধে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নারায়ণগঞ্জের পর এবার কক্সবাজার জেলা সম্পূর্ণ লকডাউন করে দিয়েছে প্রশাসন বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে ত্রাণ বিতরণ প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন সমুর ইসলাম জ্বর কাশি শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে কিশোরগঞ্জের ভৈরব ও করিমগঞ্জ গাজীপুর ব্রাহ্মণবাড়িয়া রংপুর পঞ্চগড় পিরোজপুর পাবনা ও নবাবগঞ্জে দশজনের মৃত্যু হয়েছে ভৈরবের বঙ্গবন্ধু শরণের একটি হাসপাতালে গৃহবধূর মৃত্যুর পর হাসপাতাল তালাবদ্ধ করেছে প্রশাসন আশপাশের এলাকায় সীমিত করা হয়েছে জনসমাগম করিমগঞ্জের মুসলিম পাড়ায় মৃত ব্যক্তির নমুনা পজিটিভ হওয়ায় গ্রামসহ কাদের জঙ্গল ও জাফরাবাদ ইউনিয়ন লকডাউন করা হয়েছে নবাবগঞ্জের গোমস্তাপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে একজনের মৃত্যুর পর এলাকা লকডাউন করেছে প্রশাসন করোনা উপসর্গ নিয়ে গাজীপুরে কাপাসিয়ায় একজন ও ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী সহ দুইজনের মৃত্যু হয়েছে এদিকে পঞ্চগড়ের দেবীগঞ্জের বালাকুড়িপাড়ায় শ্বাসকষ্ট নিয়ে কিশোরীর মৃত্যু হয়েছে রংপুরের হারাগাছ হাসপাতালে মিনা রানী নামে এক সুইপার শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নারায়ণগঞ্জে লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জেলার প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়েছে নারায়ণগঞ্জ থেকে করোনা আক্রান্ত এক রোগী আসায় রংপুরের মিঠাপুকুরের কয়েকটি মহল্লা ও নগরের জুম্মাপাড়ায় আমেরিকা ফেরত চিকিৎসক ডাক্তার সিরাজুল ইসলামের বাড়ি লকডাউন করেছে প্রশাসন টাঙ্গালির মির্জাপুরে একটি গ্রাম ও জয়পুরহাটের কেশবপুরে তিনটি বাড়ি লকডাউন করা হয় বাগেরহাটে রামপাল হিলির পালপাড়া ও নওগাঁ শহরের কয়েকটি স্থানে চলছে স্বেচ্ছা লকডাউন ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ নরসিংদী রাজবাড়ি নাটোর কুমিল্লা ও মাদারীপুরে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় বেশ কিছু স্থান ও বাড়ি লকডাউন করা হয়েছে কক্সবাজারের উখিয়ায় তাবলিক জামাত ফেরত এগারো জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে এছাড়া পাঁচ রোহিঙ্গা সহ ষোলো জন কোয়ারেন্টাইনে আছে করোনাভাইরাস শনাক্তে বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত ল্যাবরেটরিতে কার্যক্রম শুরু হয়েছে এদিকে কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিতে বিভিন্ন স্থানে জোরদার করা হয়েছে সেনা ও প্রশাসনের নজরদারি স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন স্থানে বেশ কয়েকজনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত করোনা পরিস্থিতিতে খেটে খাওয়া কর্মহীন দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে বিভিন্ন স্থানে বিতরণ করা হয় পিপি মাস্ক হ্যান্ড স্যানিটাইজার ছিটানো হয় জীবাণুনাশক মিশ্রিত পানি সমর ইসলাম টেলিভিশন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম খনি আব্দুল মাজেদের মৃত্যু পরোয়ানা জারি করেছেন আদালত ঢাকা মহানগর দায়রা জজ আদালত এই পরোয়ানা জারি করেন কারানীগঞ্জ কারাগার থেকে আদালতে হাজির করার পর আব্দুল মাজেদকে মৃত্যুদণ্ডের রায়ও পড়ে শোনান বিচারক এদিকে কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়েছেন কারাগার থেকে দুপুরে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয় জাতির পিতার অন্যতম খুনি আব্দুল মাজেদকে রাষ্ট্রপক্ষ তার মৃত্যু পরোয়ানা জারির আবেদন জানান আদালতের বিচারক এম হেলাল চৌধুরী মৃত্যু পরোয়ানা জারি করেন একই সাথে মাজেদকে তার বিরুদ্ধে আনা অভিযোগ এবং মামলার রায়ও পড়ে শোনান বিচারক জেল কর্তৃপক্ষ তাকে পরোয়ানার ব্যাপারে আবার পুনরায় তাকে অভিহিত করবেন এবং জেল কর্তৃপক্ষ পরবর্তীতে ডিসি কর্তৃপক্ষ জেলা প্রশাসক যিনি আছেন যিনি জেলখানার মালিক তিনি অন্য অভিহিত হবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অভিহিত করে একটি তারিখ নির্ধারণ করে উচ্চতর আদালতের আদেশ মোতাবেক দণ্ডাদেশ কার্যকরী করবে আজকের থেকে একুশ থেকে আঠাশ দিনের মধ্যে এই আদেশ কার্যকরী হওয়া উচিত বলে মনে আইনজীবীরা জানান বিগত তেইশ বছর ধরে ভারতের কলকাতায় পালিয়েছিলেন আব্দুল মাজেদ গত ষোলো মার্চ দেশে ফেরেন খুনি মাজেদ মঙ্গলবার ভোরে মিরপুর এলাকা থেকে মাজেদকে গ্রেপ্তার করা হয় পঁচাত্তরের পনেরো আগস্ট ধানমন্ডির বত্রিশ নম্বরে সপরিবারে হত্যা করা হয় স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরবর্তীতে জিয়াউর রহমান সরকার খুনিদের বিদেশে পালিয়ে যেতে সহায়তা করে পুরস্কৃতও করে ইন্ডেমনিটিও অধ্যাদেশ জারি করে হত্যাকাণ্ডের বিচারের পথও রুদ্ধ করে জাতির পিতার খুনিদের অন্যতম আব্দুল মাজেদ জেলখানার ভেতরে জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের সাথেও জড়িত ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতা ধ্বংসের অপচেষ্টা চালিয়েছিল যারা তাদের অন্যতম খুনি মাজেদ বলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফাইল আহমেদ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মাজিদের গ্রেপ্তারের সংবাদ শুনে ভীষণ উল্লসিত বা আনন্দিত বঙ্গবন্ধুকে যারা হত্যা করে বাংলাদেশের স্বাধীনতা ধ্বংস করার চেষ্টা করেছিল একটি স্বপ্নকে হত্যা করার চেষ্টা করেছিল যারা পনেরোই আগস্ট ক্যাপ্টেন মাজিদ ছিল তাদের অন্যতম বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খনি আব্দুল মাজেদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের পক্ষ থেকে গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে দাবি জানান তিনি মাজেদের গ্রেফতারের পরেও বঙ্গবন্ধুর হত্যার পাঁচ দণ্ডিত খনিকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছেন ওবায়দুল কাদের বিবৃতিতে বৈশ্বিক ও জাতীয় সংকট করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি নিচে বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরো থাকবে কর্মহীন মানুষ ও পরিবারে বিভিন্ন সংগঠনের খাদ্য সহায়তা অব্যাহত করোনা সংক্রমণ রোধে সাধারণ ছুটিতে কর্মহীন হয়ে পড়া মানুষ ও অসচ্ছল পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে বিভিন্ন সংগঠন ও জনপ্রতিনিধিরা নিয়ম মেনে দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন বিত্তমানরা বাড়িতে বাড়িতে গিয়ে দিচ্ছেন ত্রাণ সামগ্রী রিপোর্ট কেউ কেউ প্রতিদিনই ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি দীর্ঘ হচ্ছে কর্মহীন মানুষের কাজে ফেরার সময় সরকারি নির্দেশে বাসায় অবস্থান করছে সাধারণ মানুষ কর্মহীন এসব মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংগঠন ও জনপ্রতিনিধিরা এদিকে রাজধানীর সেগুন বাগিচা ও স্কাটনের বিভিন্ন বস্তিতে চাল ডাল সহ নিত্যপণ্য তুলে দেন এলাকার কাউন্সিলর রোকসানা ইসলাম এ সময় কর্মহীন মানুষদের বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ তুলে দেন তিনি বিবেকের আমরা এখানে ত্রাণ কার্য চালিয়েছি বিশেষ করে আমি মেয়ে হয়ে আমার যতগুলো ওয়ার্ড ছিল আমার তিনটা ওয়ার্ড তিনটা ওয়ার্ডে মোটামুটি আমি এভাবে দিয়ে যাচ্ছি মিরপুরের শওড়া দুস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর যুবলীগ চোদ্দ নং ওয়ার্ডের খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয় প্রত্যেক ওয়ার্ডে আমরা আমাদের প্রত্যেক কমিটিকে আমরা নির্দেশ দিয়েছি যেন জনগণের পাশে সাধ্যমত তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং সহযোগিতার জন্য হাত যত যতদিন এই দুর্যোগ থাকবে আমরা ততদিন প্রত্যেকটা ওয়ার্ডে প্রতি সপ্তাহে একদিন করে যদি চাউল ডাউল দিতে পারি তাহলে অসহায় মানুষগুলো একটু বেঁচে যাবে তবে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও ত্রাণ না পেয়ে ফিরে গেছেন অনেকেই জসিম জুয়েল একুশে টেলিভিশন ঢাকা করোনা সংক্রমণ থেকে পরিত্রাণ পেতে পবিত্র সবে বরাতে কবরস্থান ও মাজারে জনসমাগম না করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের মহাসচিব আনিস মাহমুদ জানান বিশ্বে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করছে এমত অবস্থায় জনসমাগম না হলে এই ভাইরাস ব্যাপক হারে সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে এছাড়া করোনা সংক্রমণ নিয়ে বিভিন্ন গুজব ছড়ানোর অভিযোগও উঠছে গুজব ছড়ানো ও গুজব বিশ্বাস না করতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন এবার সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের পর্যটন করোনার প্রভাবে যান চলাচল বন্ধ থাকায় মৌলভীবাজারে বনের ভেতরে ট্রেনে কাটা পড়ে বা বাস চাপায়ে গত কয়েকদিনে মারা যায়নি কোনো প্রাণী পর্যটক সমারোহ না থাকায় তারা যেন ফিরে পেয়েছে আপন ভুবন এদিকে পর্যটন স্পটগুলো বন্ধ থাকায় সুনসান নিরবতা ছুঁয়ে আছে চায়ের রাজ্যের সবখানে মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা এই বনের বুক চিরে প্রতিদিনই আসে যায় ট্রেন আর মাঝে মধ্যে রেল লাইনে কাটা পড়ে মারা যায় নানা রকম বন্য প্রাণী করোনা সংকটে এখন চলছে না ট্রেন নেই পর্যটকের কোলাহল আর এতেই বন হয়ে উঠেছে পুরোটাই প্রাণীকুলের একইভাবে পর্যটকহীন দেশের সর্ববৃহৎ জলপ্রপাত মাধবকুণ্ড শূন্য পড়ে আছে বর্ষিজোড়া ইকো পার্ক অবারিত চা বাগান বাইকাবিল হামহাম জলপ্রপাত সহ জেলার শতাধিক পর্যটন স্পট লোকসান গুনতে হচ্ছে পর্যটন নির্ভর ব্যবসায়ীদের কতদিন এভাবে চলতে থাকবে আমাদের আবাসন যারা ব্যবসায়ী আছি তারা আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবো আগে কিছু দানশীল ব্যক্তি বা কিছু পর্যটক এসে আমাদেরকে ইত্যাদি কিছু পশু পাখির খাওয়ার বাবদ কিছু সাহায্য করে যেত যখন কেউ আসতেছে না এগুলো चलाया যাইতে আমাদের খুব কষ্ট সরকারি নির্দেশনার পরপরি শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন বন্ধ করে দেন সবগুলো পর্যটন স্পট ও হোটেল মোটেল রিসর্ট বেশটের বাইরেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বলে যে পিকনিক করতে বিভিন্ন স্পটে চলে আসে তো এগুলো খুবই ঝুঁকিপূর্ণ ছিল তো স্পটগুলোতেও আমরা অভিযান করেছি এবং স্পটগুলো এখন মোটামুটি পর্যটক শূন্য সবগুলোই এখন বন্ধ আছে এদিকে উন্মুক্ত স্পটগুলো যাতে কোনো পর্যটক যেতে না পারে সেজন্য রয়েছে কড়া পুলিশি পাহারা যে স্পটগুলো আছে সম্পূর্ণরূপে আমরা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করেছি এবং পুলিশি টহলের ব্যবস্থা আছে করোনা যুদ্ধে জয়ী হওয়ার পর পর্যটন সংশ্লিষ্টদের ক্ষতি বাবদ প্রণোদনা প্রদান ও বনের ভেতরে পশু পাখিদের জন্য পরিবেশ নিশ্চিতের চাওয়া সচেতন মহলের আর এর সাথে শেষ করছি রাতের একুশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার করোনায় আরও তিন জনের মৃত্যু নশো একাশি জনের নমুনা পরীক্ষা নতুন আক্রান্ত চুয়ান্ন রাজধানীর বেশ কিছু এলাকা লকডাউন নিষেধাজ্ঞা মানছেন না অনেকেই তৎপর সশস্ত্র বাহিনী বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির আসামি মাজেদের মৃত্যু পরোয়ানা জারি রায় দ্রুত কার্যকর চায় আওয়ামী লীগ সর্বশেষ খবর জানতে যা করুন টু জিরো টু ওয়ান নম্বর আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে একুশের খবর দেখুন একুশের সাথেই থাকুন